মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন তিনি সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন। পাশাপাশি পায়রাখানা গলির পীর খক্কর সাহেবের মাজারেও যান মন্ত্রী স্বপন দেবনাথ, সেখানেও তিনি পুজো দেন। তার সাথে ওই দুই স্থানে উপস্থিত ছিলেন কাউন্সিলর শাহাবুদ্দিন খান, ইন্তেখাব আলম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্যাম্পাস সংলগ্ন যেখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ বিশেষ করে উপাচার্য করে সঙ্গে খক্কর সাহেবের এই মাজার খুব জাগ্রত। কিছুদিন যখন ছাত্র ছিলাম তখন এখানে আমি এসেছি বহুবার। এখানে চাদর চাপানো, ধূপ গোলাপ জল ছড়ানো সব কিছুই রীতিনীতি অনুযায়ী হয়। এবং একটা মুসলিম পীর এবং মাজার, কিন্তু আপনি একটি সাইনবোর্ড আমার নেম প্লেট নজরে এলো, এটার উন্নয়নের জন্য দেখছে হিন্দু ভাইরা, আমি একজন হিন্দু। এটা পবিত্র জায়গা, তো পবিত্র জায়গায় তাকে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। এবং এটা মনে করি বর্ধমানের একটা ঐতিহ্য, খক্কর সাহেব খুবই পুরনো একটা গাছ আছে, আপনারা দেখবেন এই গাছটা কতদিনকার কেউ বলতে পারে না, কিন্তু গাছে তার গাছ ডালার জন্ম। এখানে তপন শাহাবুদ্দিন কাউন্সিলর আছে, নিতে গাউ ডাক্তার, এই গাছের জীবন আছে এটা প্রমাণ পাওয়া যায়। দেখুন সবটা যে গাছটাও বেঁচে আছে, লোকে মানত করে এখানে, সে শ্রদ্ধা জানায়। যে যার ধর্ম যার কাছে, কিন্তু প্রত্যেক ধর্মের প্রতি তো মানুষের বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে। এবং আমি এখনই আজ মঙ্গলবার, মূলত আমি বড়কালী আর সর্বমঙ্গলা কৌশিক অবশ্যই আসতে পারেনি, পুজোটা দেবো আমি সেই দিনই ঠিক করে, আমি এই আধ ঘন্টা আগে ঠিক করলাম, আগে বাবা খক্করে মাঝের ওখানে চাদর দেবো, তারপর সর্বমঙ্গলা যাবো, তারপর কালীবাড়ি যাবো। তো মঙ্গলবার হিন্দুরা মনে করে যে শনি মন্দিরে যাও, ইয়েতে মায়ের মন্দিরে, আমি মায়ের মন্দিরে গেছি, আবার আল্লাহর জায়গায় এলাম, এতে সম্প্রীতি, কোনো অসুবিধা নেই। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।